আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব। এই তড়িৎ রসায়নে অনেক কিছু আলোচনার আছে, দুটো হলো, একটা হলো তড়িৎ বিশ্লেষণ আর একটা হলো তড়িৎ রসায়ন কোষ। একটা হলো তড়িৎ বিশ্লেষণ কোষ, একটা হলো তড়িৎ রাসায়নিক কোষ। তো আজকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। তড়িৎ রাসায়নিক কোষ এমন একটা কোষ যেই কোষে ইলেকট্রনের প্রবাহ দ্বারা পদার্থের মধ্যে যে রাসায়নিক শক্তি আছে সেই রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এটা হলো তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষ এখানে লেখা আছে, এটাকে জার্মানিক কোষ বলা হয় বা ড্যানিয়া কোষ বলা হয়, যাই বলা হোক না কেন, অ্যাকচুয়ালি এখানে এই তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এই জন্য এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। এখানে তোমাদের তড়িৎ রাসায়নিক কোষের একটি চিত্র অঙ্কন করা আছে। এই চিত্রের মধ্যে কি কি আছে এটা প্রথমে বলবো, এবং কোনটাকে কি বলে, কিভাবে কাজ করে, এটার মেকানিজমটা কি, এটা একটু পরের দিকে বলবো। শুরুতে বলবো যে কিভাবে এই কোষটা তৈরি করা হয়। অ্যাকচুয়ালি তড়িৎ রাসায়নিক কোষ হলো একটা কোষ যে কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। প্রকৃতপক্ষে এটাকে একটা ব্যাটারি বলা যায়, আসলে এটা একটা ব্যাটারি। তো এইখানে এই তড়িৎ রাসায়নিক কোষ এক প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে। তবে এই গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষটাকে আমরা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ হিসাবে দেখাচ্ছি এখানে। আর যদি এক প্রকোষ্ঠের মধ্যে করি তাহলে একটু সমস্যা হয়, সেখানে দুইটা তরলের সংযোগস্থলে একজনের বিভব হয়, সেটাকে বলা হয় তরল সংযোগ বিভব। সেই তরল সংযোগ বিভবকে ওভারকাম করার জন্য, ব্যালেন্স করার জন্য, নিউট্রালাইজ করার জন্য, কমানোর জন্য একটা সেতু ব্যবহার করা হয়, সেটার নাম হলো লবণ সেতু। তো এইসব লবণ সেতু এবং তড়িৎ রাসায়নিক কোষের যে তোমার এই কি বলা হয় তরল সংযোগ বিভব, এগুলো একটু পরে বলবো। আপাতত শুরু থেকে শুরু করি যে তোমাকে যদি বলা হয় জার্মানিক কোষটা চিত্র অঙ্কন করো এবং কোনটা কি চিহ্নিত করো, তাহলে তুমি যা করবে সেটা এখন আমি বলছি। এখানে একটা ধাতব দণ্ড আছে জিঙ্কের, এই জিঙ্কের দণ্ডটা জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডুবানো আছে। এই জিঙ্ক সালফেট দ্রবণটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো এমন একটি পদার্থ বা এমন কতগুলো পদার্থ যেগুলো মধ্যে দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে এটা বিশ্লেষিত হয়ে দুইটা পদার্থে পরিণত হয়। যেমন পানির ভিতর দিয়ে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, পানিটা ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন হবে, সেটা আমরা অন্য সময়ে আলোচনা করব। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে এখানে জিঙ্কের দণ্ড, এটাকে বলা হয় অ্যানোড, আর এই জিঙ্কের দণ্ডটা জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডোবানো আছে। আর এদিকে ছিল কপার সালফেট দ্রবণ, এই কপার সালফেট দ্রবণ মধ্যে কপারের দণ্ড ডোবানো আছে, এবং এই কপারের দণ্ডের সাথে জিঙ্কের দণ্ড একটা ধাতব তার দিয়ে সংযোগ করা হয়েছে। আর এই যে এটা, এটাকে বলা হয় ক্যাথোড, ক্যাথোডটা হয়ে গেল এখানে প্লাস আর অ্যানোডটা হলো মাইনাস। এখন সাধারণত আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোডটা হয় কি প্লাস, ক্যাথোডটা হয় মাইনাস, এখানে একটু বিপরীত। কারণ ওইখানে যে কাজ ঘটে তড়িৎ বিশ্লেষণ কোষে, যে কাজটা ঘটে তড়িৎ রাসায়নিক কোষে তার বিপরীত কাজ ঘটে। তড়িৎ বিশ্লেষণ কোষে তড়িৎ প্রবাহিত করে আমরা কি করি, কোনো পদার্থকে বিশ্লেষিত করি এবং তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করি। আর এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই যে তার দিয়ে যোগ করা হয়েছে, এইটা হলো তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষের কে পরোক্ষভাবে একটা সেতু দ্বারা সংযোগ করা হয়, সেই সেতুর নাম হলো লবণ সেতু। লবণ সেতুটা হয় উল্টা ইউ আকৃতি, যেমন ধরো একটা রড আছে, রডটাকে বাঁকে যদি ইউ আকৃতি করি তখন এটাকে কি বলা হবে, লবণ সেতু। আর যদি প্লাস্টিকের হয় তাহলে তো প্লাস্টিকটা বাঁকে এইভাবে করাই যায়। আর এইখানে একটু কটন প্লাগ থাকে এই মাথায় এবং এই মাথায় কটন প্লাগ। এখন এই যে লবণ সেতুর মধ্যে লবণ রাখা হয়, সেই লবণগুলো কি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি। তো আমরা এখানে লবণ সেতুর মধ্যে কি রেখেছি, সোডিয়াম ক্লোরাইড।
এখন এগার জেল নামে এক ধরনের জেল আছে, জেলের মধ্যে এটাকে আটকায় রাখা হয়, এই জেলটা কি করে এই আয়নগুলোকে ধরে রাখে। এবং যদি দ্রবণটা এইভাবে খোলা রাখি তাহলে দ্রবণটা এদিকে পড়ে যাবে, এই জন্য একটি কটন প্লাগ ব্যবহার করা হয়। এই জন্য এখানে তরলটা আসতে পারে না, কিন্তু আয়নগুলো এদিকে চলাচল করতে পারে। এই এখন এই সংযোগ যখন করা হয় ইলেকট্রন এখান থেকে এদিকে প্রবাহিত হয়, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডে প্রবাহিত হয়, কারণ এই জিঙ্ক দণ্ডের ইলেকট্রন দান করার ক্ষমতা কপারের চেয়ে বেশি, অর্থাৎ সেই ইলেকট্রন দান করে আর কপার আয়ন এখানে কি করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এইখানে যে বলছিলাম যে এটাকে তড়িৎ বিশ্লেষণ করছে এটা প্লাস আর তড়িৎ রাসায়নিক বিশ্লেষণ মাইনাস কেন, সেই প্রশ্নটা এখানে লেখা আছে। তার উত্তর হইল যে এই সংযোগটা যখন করা হয় তখন এখান থেকে জিঙ্ক আয়ন হিসাবে এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, জিঙ্ক আয়ন হিসাবে কোথায় চলে আসে, দ্রবণে চলে আসে এবং ইলেকট্রনগুলো এই তার দিয়ে এদিকে আসে। আর এখানে কপার সালফেট দ্রবণে দেখা যায় যে এই কপার আয়ন কি করে ওই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে এই ঘটনাটা ঘটিয়ে দেয়। তখন কপার আয়নটা দিয়ে ওই জিঙ্কের প্রদত্ত ইলেকট্রন দুইটি কপার আয়ন গ্রহণ করে, গ্রহণ করে কি হয়ে যায় কপার ধাতুতে পরিণত হয়। এখন এই যে এখানে লেখা আছে জিঙ্কের চেয়ে কপার আয়নের ইলেকট্রন শোষণ করা বা গ্রহণ করার ক্ষমতা বেশি, তাই জিঙ্ক তড়িৎদ্বার থেকে বিমুক্ত ইলেকট্রন ধাতব তারের মাধ্যমে কপার দণ্ডে যায় এবং কপার সালফেট দ্রবণের কপার আয়ন উক্ত ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটায়। তাহলে এই যে এখানে কপার দণ্ডে অর্থাৎ এখানে কি হচ্ছে ক্যাথোডে কি হচ্ছে বিজারণ হচ্ছে, অ্যানোডে কি হচ্ছে জারণ হচ্ছে, এই যে তড়িৎদ্বার এবং তড়িৎ বিশিষ্ট যুগল এটা কি জিঙ্ক সালফেট, প্রতিনিয়ত এখান থেকে কিছু জিঙ্ক পরমাণু জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে চলে আসছে, এখানে জিঙ্কের আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে সালফেট আয়নের তুলনায়। সেটা কিভাবে সমতা করা হয় ব্যালেন্স করা হয় সেটা আমরা পরে বলবো। তো এই যে তড়িৎদ্বার, তড়িৎদ্বার হলো একটা ধাতব দণ্ড যেটা একটি তারের সাহায্যে অন্য একটি দণ্ডের সাথে যুক্ত করা হয়, আর এই দণ্ডটা যে ধাতু দিয়ে তৈরি সেই ধাতুর দ্রবণ এখানে নেওয়া হয়, আর এই ধাতুটা যে পরমাণু দ্বারা তৈরি সেই ধাতু সালফেট বা ক্লোরাইড দ্রবণ এখানে নেওয়া হয়। এখন কথা হলো যেহেতু এতে ইলেকট্রন দান করার ক্ষমতা বেশি, তাহলে এখানে জারণ হয় এখানে বিজারণ হয়। আর এই যে তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লিষ্ট যুগল, জিঙ্ক সালফেটকে এখন আমরা তড়িৎ বিশ্লিষ্ট যুগল বলবো, সেটা কি করে এখানে কি হয় এই যে ব্যাপারটা তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লিষ্ট যুগলের সমন্বয়ে কি তৈরি হয় অর্ধকোষ, কি তৈরি হয় অর্ধকোষ। তো এই অর্ধকোষকে প্রতীকের সাহায্যে এইভাবে প্রকাশ করা হয়, এটা হলো জিঙ্ক দণ্ড কঠিন আর এই টানটা দিয়ে বোঝানো হয় এই জিঙ্ক দণ্ডটা জিঙ্ক সালফেট দ্রবণের সংস্পর্শে আসে আর জিঙ্ক দণ্ডটা থেকে জিঙ্ক আয়ন দ্রবণে চলে আসে, এই জন্য এক পাশ লেখা হয়, এটা হলো কি অ্যানোড অর্ধকোষ। তাহলে এটা কি ক্যাথোড অর্ধকোষ, এখানে জারণ হয় এখানে বিজারণ হয়। যেমন দেখো অ্যানোড অর্ধকোষ লিখলে জিঙ্ক সলিড কি হয়ে যায় মাইনাস টু ইলেকট্রন, ওই দিকে লিখলে প্লাস টু ইলেকট্রন হয়ে যায় আর জিঙ্ক আয়ন হয়ে যায়, এইভাবে লেখাটা বেশি স্ট্যান্ডার্ড। এখানে কি হয়েছে জারণ হয়েছে, এই ইলেকট্রন দুটো কি করে কপার আয়ন গ্রহণ করবে তার দিয়ে এখানে চলে আসবে, তখন এই কপার আয়ন জলীয় দ্রবণে বা যে কোনো দ্রবণে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, এখানে কি হয় বিজারণ। এই জারণ বিজারণ এর কারণে দুই ধরনের বিভব তৈরি হয়, এটাকে বলা হয় এখানে যে বিভব তৈরি হয় সেটাকে বলে জারণ বিভব আর এখানে যে বিভব তৈরি হয় এটাকে বলা হয় বিজারণ বিভব, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এখন এটা হলো সমীকরণ এক, এটা হলো সমীকরণ দুই, এক আর দুই যোগ করে আমরা পাই জিঙ্ক সলিড কপার অ্যাকোয়াস টু ইলেকট্রন, বাম দিকে দুই আর ডান দিকে জিঙ্ক আয়ন আছে দুইটা ইলেকট্রন আছে এবং কপার ধাতু আছে, এখানে যোগ করলাম দুই দিক থেকে দুটি ইলেকট্রন করে বাদ দিয়ে দিলাম, তাহলে পূর্ণ কোষ বিক্রিয়াটা কি হলো জিঙ্ক সলিড যোগ কপার অ্যাকোয়াস, এটা উপমুখী যে কোনো দিক থেকে যে কোনো দিকে যেতে পারে, এদিক থেকে এদিকে যেতে পারে, আবার এটা যদি আমরা এখানে নিয়ে আসি এটা যদি এখানে নিয়ে এটা যদি এখানে দিয়ে দেয় তাহলে ব্যাপারটা এদিকে হবে, তো এই জন্য একটু উপমুখী চিহ্ন দেওয়া হয়, তাহলে জিঙ্ক অ্যাকোয়াস প্লাস কপার সলিড পূর্ণ কোষ বিক্রিয়া,
এখন এই পূর্ণ কোষ বিক্রিয়াটাকে আমরা কি করতে পারি, ড্যানিয়েল কোষের একটা প্রতীকী প্রকাশ আছে, সেই প্রকাশটা কিভাবে করা হয়, এখানে যেমন ধরো অর্ধকোষটা লেখা হয়, জারণ অর্ধকোষটা লিখলাম, আর এই ডান দিকে লেখা হয় বিজারণ অর্ধকোষ। এখন কেন বাম দিকে লেখা, এখানে বাম বাম দিকে জারণ হয়, ডান দিকে বিজারণ হয়। আর লক্ষ্য করেছো দুইটা যিনি ইয়া দুইটা তড়িৎ ইয়া কি বলা হয় তড়িৎদ্বারকে প্রত্যক্ষভাবে আমরা কি করছি, একটা ধাতব তার দ্বারা যোগ করছি, আর পরোক্ষভাবে লবণ সূত্র ব্যবহার করছি। এই লবণ সূত্র প্রকাশ করার জন্য আমরা কি করি, দুইটা টান ব্যবহার করি। তাহলে আমাদের ড্যানিয়েল কোষ সম্বন্ধে একটা ধারণা আশা করি হয়ে গেছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন কথা হলো এই যে আমরা লবণ সূত্র ব্যবহার করি, কেন ব্যবহার করি, যদি আমরা এই দুইটা পদার্থ দুইটা দণ্ড একই পাত্রের মধ্যে করতাম এই এরকম ভাবে, তখন দুইটা পাত্রের দ্রবণের একটা সংযোগ তৈরি হয়, সংযোগ স্থলে কি হয় দুই ধরনের চার্জের ব্যাপার ঘটে, এই দুই ধরনের চার্জের কারণে এক ধরনের বিভব হয়, এটাকে বলা হয় তরল সংযোগ বিভব। এখন লক্ষ্য করো যে এই পাত্রের মধ্যে এখানে একটা অ্যানোড আছে, ক্যাথোড আছে, এখানে এই দ্রবণ আছে, এখানে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট। লক্ষ্য করে দেখতে পাবে যে ক্যাটায়নটা দুইটা দ্রবণের জন্যই একই, শুধু ব্যস্ত হলো অ্যানায়ন, এখানে অ্যানায়ন হলো ক্লোরাইড, এখানে অ্যানায়ন হলো নাইট্রেট। এই দুইটা আয়নের মধ্যে ক্লোরাইড আয়নের চলার ক্ষমতা নাইট্রেট আয়নের চেয়ে ক্লোরাইড আয়নের চলার ক্ষমতা কি বেশি, এই জন্য দেখা যায় কি নাইট্রেট আয়ন এখানে যতগুলো আসতে পারবে ক্লোরাইড আয়ন তার চেয়ে বেশি আসতেছে। তাহলে এখানে কি ক্লোরাইড আয়ন যেহেতু ঋণাত্মক এই জন্য এটা একটা ঋণাত্মক ভাব তৈরি হয়েছে, আর এখান থেকে দ্রবণ থেকে ধনাত্মক ভাব এখানে চলে আসে ধনাত্মক চার্জ, সেই কারণে ধনাত্মক ঋণাত্মক কারণে একদম বিভব তৈরি হয়। এই বিভবের কারণে এই বিভবটা এখানে যদি গ্যালভানোমিটার রাখি বা এখানে অবশ্য বাল্ব রেখেছি, এদিকে ইলেকট্রন গেলে এই বাল্বটা জ্বলবে, এতে প্রমাণিত হবে যে ইলেকট্রন প্রবাহের ফলে কি হয়েছে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, সেই বিদ্যুৎগুলো তারা এটা কি বাল্বটা জ্বলছে। এখানে যদি গ্যালভানোমিটার বা ভোল্টামিটার রাখি তাহলে কত ভোল্টের বিদ্যুৎ তৈরি হলো সেটা এখান থেকে আমরা দেখতে পাব এবং সেটা আমরা বুঝতে পারবো। তা এখন এখানে বিভব যা হওয়ার কথা, এই তরল সংযোগ বিভব যখন কি দুইটা দ্রবণকে এক পাত্রে রাখা হয় তখন এখানে কিছু বিভব হয়, এই বিভবটা এখানে আমরা রেকর্ড করতে পারি না, এবং এই বিভবটা কি হয় আমাদের কোনো কাজে আসে না। এতে আমাদের কি এই যে রাসায়নিক পদার্থের মধ্যে যে শক্তিগুলো ছিল পুরোপুরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে ঠিকই, কিন্তু এই বিভবটা আমরা কাজে লাগাইতে পারি না, এতে করে কি হয় এখানে বিভবটা কিছুটা কম হয়। এই বিভবকে দূর করার জন্য যাতে তরল দুইটা তরলের সংযোগস্থলে বিভব তৈরি না হয় সেই জন্য করা হয় দুই প্রকোষ্ঠ বিশিষ্ট দুইটা পাত্র নেওয়া হয়, এখানে অ্যানোড রাখা হয়, এখানে ক্যাথোড রাখা হয়, মাঝখানে লবণ সূত্র ব্যবহার করা হয়। লবণ সূত্রের কাজ কি, লক্ষ্য করো যে প্রতিনিয়ত এখান থেকে কি জিঙ্ক প্রতিনিয়ত জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে কোথায়, অ্যানোড তড়িৎ দ্বারে। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে সালফেট ছিল যতগুলো সালফেট ছিল তার চেয়ে বেশি পরিমাণে জিঙ্ক আয়ন তৈরি হয়ে গেছে। অন্যদিকে এখানে দেখা দিতেছে যে জিঙ্ক আয়ন বেশি হয়ে গেছে, এখন এটাকে ব্যালেন্স করার জন্য লবণ সূত্র থেকে এখানে জিঙ্ক আয়নকে ধনাত্মক আয়ন আর এখানে কি ঋণাত্মক আয়ন এই ক্লোরাইড আয়নটা এখানে চলে আসবে, তখন জিঙ্ক আয়ন যে অতিরিক্ত আয়ন হয়েছিল সেটাকে ব্যালেন্স করে ক্লোরাইড আয়নে ক্লোরাইড আয়ন সেটাকে ব্যালেন্স করে দিল। এই কারণ আর এখানে কি হলো তোমার এখানে সালফেট আয়নের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, কারণ কি এই যে কপার আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে, যতই সময় যেতেছে ততই এখানে দেখা যাচ্ছে এই কপার দণ্ডের মধ্যে আরো কপার ধাতু জমা হচ্ছে, কপার ধাতু জমা হচ্ছে, কপার ধাতু জমা হচ্ছে, এতে করে কি হয়েছে এই যে এ দণ্ডটা সেটা আরো মোটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ওজন বাড়তেছে। আর একইভাবে দেখা যাচ্ছে যে এই যে দণ্ডটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে এবং কি এটা চিকন হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাওয়ার অর্থাৎ এটা ক্ষয় হচ্ছে আর এটা কি পরিপূর্ণ হচ্ছে। এখান থেকে অবশ্য কতটুকু বিদ্যুৎ প্রবাহিত করে কতটুকু কপার জমা হলো এই ক্যাথোডে সেটা কিন্তু নির্ণয় করা যায়, সেটা আমরা ভবিষ্যতে করব।
এই তাহলে আমরা কি তরল সূচক বিভব কি এবং তরল সূচক বিভব রোধ করার জন্য কি করা হয় লবণ সূত্র ব্যবহার করা হয় লবণ সূত্র কি করে ধনাত্মক ঋণাত্মক চার্জকে প্রশমিত করে স্বতঃস্ফূর্তভাবে কোষটা চলতে সহযোগিতা করে এবং তরল সূচক কমায় দেয় এবং এখানে প্রকৃত বিভবটা আমরা পেয়ে যাই সুতরাং এই প্রশ্নের জন্য এই তরল সূচক বিভবকে এটা জানা দরকার এবং তরল সূচক বিভবকে কিভাবে ওভারকাম করা যায় অর্থাৎ এটাকে কমানো যায় সেটার জন্য লবণ সূত্র ব্যবহার করা হয় সেটাও তোমরা জানবে এবং এখানে বোধহয় আমি বলেছি যে এখানে কেন অ্যানোড কেন ঋণাত্মক কারণ যতগুলি ইলেকট্রন এখান থেকে যায় আর কিছু ইলেকট্রন সবসময় দণ্ডের গায়ে থেকে যায় ইলেকট্রনের চার্জ যেহেতু ঋণাত্মক এই জন্য এটা কি হয়ে যায় ঋণাত্মক হয়ে যায় আর এটা ঋণাত্মক হলে ক্যাথোডটা অবশ্যই ধনাত্মক হয়ে যায় আচ্ছা তাহলে আমরা যা আলোচনা করব আচ্ছা এখন এই যে ডেনিয়েল কোষের পূর্ণ কোষ সে যে প্রকাশটা সেটা আমরা এখানে দেখালাম এখন তড়িৎদ্বার নিয়ে একটু আলাদা করে আমরা রিভিউ করব তড়িৎদ্বার হলো একটা ধাতব দণ্ড যেটা একটা তার দ্বারা অন্য একটা ধাতব দণ্ডের সাথে যুক্ত করা হয় আর এটা কি করা হয় ওই পদার্থের ধাতুর দ্রবণের মধ্যে ডুবানো হয় আর একইভাবে এটাও একই কথা যে যে দণ্ড নেওয়া সেই দণ্ডের দ্রবণের মধ্যে ডুবায় আর অর্ধকোষ তৈরি করা হয় আর এইখানে ইলেকট্রন ছাড়ার প্রবণতার ফলে একজন শক্তির সৃষ্টি হয় এটাকে কি বলা হয় জারণ বিভব আর এটাকে কি বলা হয় বিজারণ বিভব জারণ বিভব এবং বিজারণ বিভবের যোগ ফলকেই বলা হয় কি কোষের বিভব আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা যা বুঝছি যেটা নাকি তড়িৎ দ্বারা বিশ্লেষিত হয়ে যায় প্রথম আয়নিত হয় পরে দ্বিতীয় ধরনের পদার্থে পরিণত হয় আর জারণ হওয়ার ফলে যে বিভব হয় তার নাম হলো জারণ বিভব বিজারণ বা আগেই বলেছি অর্ধকোষ বলেছি আর পূর্ণ কোষের প্রতীকী প্রকাশটা আমরা এখানে করলাম তরল সংযোগ বিভব লবণ সূত্র পড়লাম লবণ সূত্র ব্যবহার করলাম তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা এখন আলোচনা করব তড়িৎ রাসায়নিক কোষ তড়িৎ রাসায়নিক সারি একটা তালিকা তৈরি করা হয় যেই তালিকায় যে সমস্ত ধাতব পদার্থগুলো ইলেকট্রন ছাড়া প্রবণতা বেশি এগুলো উপরে দিকে রাখা হয় আর যেগুলোর ইলেকট্রন ছাড়া প্রবণতা অনেক কম আস্তে আস্তে কম কম একদম যেটা ইলেকট্রন ছাড়ার প্রবণতা খুবই কম অর্থাৎ গ্রহণ করতে চায় তাদেরকে নিচে রাখা হয় সেখানে তড়িৎদ্বারে কি দেখানো হয় তড়িৎ রাসায়নিক কোষে কি দেখানো হয় যে তড়িৎদ্বারটা দেখানো হয় এইভাবে প্রকাশ করা হয় তড়িৎদ্বার তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়া এইভাবে প্রকাশ করা হয় এবং কি পরিমাণ ভোল্টেজ তৈরি হলো বা বিভব হলো সেটা একটা লাইনে দেখানো হয় তো এখানে কি করা হয় উপর থেকে নিচে যতই নামতে থাকবে অর্থাৎ যাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি সেগুলো সারির উপরের দিকে রাখা হয় এবং যেগুলোর ইলেকট্রন ছাড়ার প্রবণতা খুবই কম তাদেরকে আস্তে আস্তে নিচের দিকে রাখা হয় সর্বনিম্ন যেটা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সেটা সবার নিচে থাকে আর যেটা ইলেকট্রন ছাড়ার ক্ষমতা সবচেয়ে বেশি সেটা উপরে থাকে তাহলে বোঝা যাচ্ছে উপর থেকে নিচের দিকে গেলে কি হচ্ছে বিজারণ বেশি বিজারণ বিভব বেড়ে যাচ্ছে আর তাহলে বিজারণ বিভবের কি করা হয় উচ্চক্রম অনুসারে সাজানো হয় উপর থেকে নিচে আর জারণ বিভবের ক্ষেত্রে যদি আমরা জারণ বিভব দেখাতে চাই তাহলে দেখা যাচ্ছে কি উপরে যে মোড়টা থাকে সেটা জারণ বিভব সবচেয়ে বেশি আর নিচেরটা জারণ বিভব সবচেয়ে কম তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কি করা হয় জারণ বিভবের নিম্নক্রম অনুসারে সাজানো হয় তাহলে এই যে তালিকা এটাকে বলা হয় কি কি তড়িৎ রাসায়নিক সারি তড়িৎ রাসায়নিক সারি জানার সুবিধা আমি জানা উচিত এই কারণে যে আমি কোনটাকে অ্যানোড তৈরি করি অ্যানোড হিসাবে ধরবো যেমন এখানে জিঙ্কে অ্যানোড হিসাবে নিয়েছি কপারকে ক্যাথোড হিসেবে নিয়েছি জিঙ্ক কপারের অনেক উপরে আছে এটা ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি যেটা ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি অর্থাৎ উপরে আছে সেটাকে অ্যানোড হিসেবে নেওয়া হয় আর যেটা নিচের দিকে আছে সেটাকে ক্যাথোড হিসাবে আচ্ছা সেটাকে এই ক্যাথোড হিসাবে নেওয়া হয় যেটার ইলেকট্রন ছাড়ার প্রবণতা কম এই জন্য আমরা এখানে কপার তরলটাকে ক্যাথোড হিসেবে নিয়েছি এখন কথা হলো যে এই যে আমরা কোষ বিক্রিয়াটা করেছি এই কোষ বিক্রিয়া দেখে আমরা যদি জারণ বিভব এবং বিজারণ বিভব দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি এই
আমরা একটা সূত্রের সাহায্যে আমরা কি পরিমাণ কোষের বিভব হলো সেটা আমরা নির্ণয় করতে পারি, সেটা হয়তো পরবর্তী ক্লাসে যখন গাণিতিক সমস্যা করানো হবে তখন আলোচনা করব। তবে এই তড়িৎ রাসায়নিক কোষের শর্ত হলো কি, এই যে দ্রবণটা আছে এই দ্রবণে ঘনমাত্রা হইতে হবে কত, 1 মোলার। এই দ্রবণে ঘনমাত্রা কত হইতে হবে, 1 মোলার। এটার তাপমাত্রা কত হবে, 25 ডিগ্রি। এটার তাপমাত্রা কত হবে, 25 ডিগ্রি। এবং যদি গ্যাস ব্যবহার করা হয় এই তড়িৎ দ্বারা তখন এই গ্যাসের যে চাপ সেটা হবে 1 বারের চাপ। তো এটা সবসময় মেনটেন করা বা কি করা যায়, মেনটেনের বাংলা হলো যে এটাকে অ্যারেঞ্জ করা বা এই শর্ত সবসময় পালন করা সম্ভব হয় না, কারণ তাপমাত্রা ঘনদ্রবণে ঘনমাত্রা পরিবর্তন হতেই পারে, তারপরে তাপমাত্রা পরিবর্তন হতেই পারে। তখন আমরা কি করব যে এই এই কোষের যেভাবে আমরা কোষ বিভব নির্ণয় করি সেভাবে এটা নির্ণয় করা যায়। এই ক্ষেত্রে বিজ্ঞানী নার্স্ট একটা তত্ত্ব দিয়েছে, সেই তত্ত্ব অনুযায়ী যখন তাপমাত্রা চাপ বা ইত্যাদি পরিবর্তন হয়ে যায় তখন যে একটা সূত্রের সাহায্যে কি করা হয় এই কোষের বিভবটা নির্ণয় করা যায়, সেটা হলো নার্স্টের তত্ত্ব অনুসারে করা হয়। সেটার গাণিতিক সূত্র বা ফর্মুলা আমরা আগামী ক্লাসে দেখব, সেটা সাহায্য অঙ্ক করা যায়। আবার এই ক্ষেত্রে আরেকটা জিনিস করা যায় যে এটা মনে করো যে এটা একটা আলাদা পাত্র, মনে করো যে এখানে কি আছে, এটা এটা কি কপার সালফেট আর এটা কি জিঙ্ক সালফেট। এখন মনে করি যে এই পাত্রটা কাঁচের না হয়ে কি হয়ে গেল, এই পাত্রটা কাঁচের না হয়ে কিসের জিঙ্কের তৈরি হয়ে গেল, আর দ্রবণটা এখানে কি রাখা হলো কপার সালফেট। এখন কপার সালফেট দ্রবণটা কি জিঙ্কের পাত্রে রাখা যাবে, আমরা ভালো করেই জানি যে যতই সময় যেতে থাকে জিঙ্কের যে দণ্ড বা পাত্র কি হয় ক্ষয় হতে থাকে, তার মানে কি এখানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে যাবে এবং আস্তে আস্তে এই যে জিঙ্কের যে পাত্রটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে গেলে এই তোমার এই কপার সালফেট দ্রবণ এখান থেকে বেরিয়ে আসবে, তার মানে কি জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে না। এবং সেটার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে অঙ্কগুলো দেখাতে পারি যে কোষের বিভবটা ধনাত্মক হয়ে যাচ্ছে, আর কোষের বিভব ধনাত্মক হলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয় এবং এই পাত্রটা কি আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে না। আবার যদি আমরা মনে করি যে এইটা এই পাত্রটা কিসের তৈরি, কপারের তৈরি, আর এখানে রাখা আছে জিঙ্ক সালফেট। এখন কপার এবং জিঙ্কের মধ্যে ইলেকট্রন ছাড়ার প্রবণতা কার বেশি, সেখানে আমরা অবশ্যই জানি যে এই জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্কের ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি, কিন্তু যে পাত্রটা কপার দিয়ে তৈরি সেই কপার পাত্রটার কিন্তু ইলেকট্রন ছাড়ার প্রবণতা জিঙ্কের চেয়ে অনেক কম, সে ইলেকট্রন ছাড়বে না। অর্থাৎ এই পাত্রটা যদি কপারের হয় সেই কপার পাত্রটা কিন্তু ক্ষয় হবে না, তার মানে কপারের পাত্রে অর্থাৎ তামার পাত্রে দস্তার দ্রবণ অর্থাৎ জিঙ্ক সালফেট দ্রবণ, জিঙ্ক মানে দস্তা আর তামা মানে কপার, তাহলে কপারের পাত্রে অর্থাৎ এই তামার পাত্রে দস্তার দ্রবণ বা জিঙ্ক সালফেট দ্রবণ রাখা যাবে। তো সেটা আমরা পরবর্তী পর্যায়ে দেখব। এখন এখানে একটা জিনিস আছে, দ্রবণ চাপ এটা হলো যে এই যে এখানে যতই সময় যেতে থাকে তখন এই এটা হলো ধাতুর দ্রবণ চাপ, যতই সময় যেতে থাকে এই দণ্ড থেকে জিঙ্ক ধাতু এদিকে চলে আসে, এই জিঙ্কের আয়নগুলো পাত্রের গায়ে বা দ্রবণের গায়ে একদমে চাপ দেয়, এই দিকে চলে যেতে চায়, এই চাপটাকে বলা হয় ধাতুর দ্রবণ চাপ। আবার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যালেন্স করার জন্য সাম্যাবস্থানের জন্য দ্রবণও আবার একটা দণ্ডের দিকে চাপ দেয়, ওটাকে বলে দ্রবণে অভিশ্রবণ চাপ। আর যখন দুইটা চাপ সমান হয়ে যায় তখন বলা হয় সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় দুইটা চাপের পার্থক্যের ফলে যে শক্তি সৃষ্টি হয় এটাকে বলা হয় কি, বলা হয় তড়িৎদ্বার বিভব। তো আজকে আমাদের
এই পর্যায়ে প্রথম ক্লাসে লেকচার 1 এর আলোচনা এখানেই শেষ। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে। করোনা পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছে, শরীরের যত্ন নেবে, করোনা থেকে বাঁচার জন্য যে সমস্ত নিয়ম কানুন সবকিছু মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক পরে যাবে, হাতে গ্লাভস পরবে এবং বাসায় এসে যে সমস্ত নিয়ম কানুন আছে স্যানিটাইজ করা বা গোসল করা, এগুলো সব কিছু করবে। সবার জন্য অনেক দোয়া রইল। আশা করি আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবে, আর কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারো। কোনো সমস্যা আমরা হয়তো ফোনে আলোচনা করে ঠিক করে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।